তোমাদের আবারও স্বাগতম। আমি এখন ত্রিকোণমিতিক অনুপাত সমূহের উপর পরপর কিছু ভিডিও করব। তো আমরা ইতিমধ্যে ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে যা যা জানি তা একটু ঝালাই করে নিই। এবার দেখি আমি কি লিখছি। সো খা ঠ, আসলে এগুলোকে আমি একক বৃত্তের সংজ্ঞা দিয়ে বিস্তার করেছি। তোমরা যদি এই ভিডিওগুলো দেখে থাকো তাহলে হয়তো লক্ষ্য করে থাকবে যে একক বৃত্তের সংজ্ঞায়নে সরাসরি সোকাটোয়া ব্যবহার করা হয়। তাই আমরা এখানে সোকাটোয়া ব্যবহার করব, কারণ আমরা এখন যা করতে যাচ্ছি তা এটিকে আরেকটু সহজ করে দেবে। তো আমরা জানি যে সাইন থিটা হচ্ছে অপোজিট বাই হাইপোটেনিউজ, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ, তাই না? অর্থাৎ সো কোসাইন থিটা হচ্ছে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিউজ, অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ। আর ট্যানজেন্ট থিটা সমান হচ্ছে অপোজিট বাই অ্যাডজেসেন্ট, অর্থাৎ লম্ব ভাগ ভূমি। এবার চলো এটা আমরা একটি সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। আমরা এটা এক এক বৃত্ত দিয়েও করতে পারি, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। দেখি আমরা সাইন কোসাইন আর ট্যানজেন্টের মধ্যে কোনো সম্পর্ক বের করতে পারি কিনা। এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ, আর এটা হচ্ছে থিটা, আর এটা অতিভুজ। এটা হচ্ছে থিটার অপোজিট, অর্থাৎ বিপরীত বাহু, অর্থাৎ লম্ব, আর এটা হচ্ছে থিটার অ্যাডজেসেন্ট, অর্থাৎ সন্নিহিত বাহু, অর্থাৎ ভূমি। তো আমরা লম্ব, অতিভুজ এবং ভূমির মাঝে কোন সম্পর্কটা নিয়ে জানি। পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি বলে? আমাদের বলে এই বাহুর বর্গ যোগ এই বাহুর বর্গ সমান অতিভুজ। তো আমরা এটা লিখে ফেলব, a স্কোয়ার যোগ ও স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। যেহেতু এটা একটা সমীকরণ, আমরা এখন এটার দুটি পাশকে h অথবা h এর বর্গ দিয়ে ভাগ করে দিতে পারি। আমরা পাই a স্কোয়ার ভাগ h স্কোয়ার যোগ ও স্কোয়ার ভাগ h স্কোয়ার সমান হয় 1। তো আমরা ওটা আবার লিখতে পারি a ভাগ h, আর দিতে পারি হোল স্কোয়ার যোগ ও ভাগ h হোল স্কোয়ার, আর সমান হবে 1। তো তোমাদের এগুলো দেখতে কি একটু চেনা লাগছে? এগুলো আমাদের এখানে আছে, এটা হচ্ছে a ভাগ h আর এটা হচ্ছে o ভাগ a। তো আমরা এটা প্রতিস্থাপন করতে পারি, লিখতে পারি কোসাইন অফ থিটা স্কোয়ার, আর এভাবেই বর্গটা দিতে হয়, তুমি ব্র্যাকেট দিয়ে বন্ধ করো না, যোগ লম্ব ভাগ অতিভুজের বর্গ। তো এটা হচ্ছে সাইন থিটার বর্গ সমান হবে হচ্ছে 1। তো এটা হচ্ছে আমাদের প্রথম ত্রিকোণমিতির অনুপাত, অর্থাৎ আমরা যদি সাইন থিটার মান জানি তাহলে কোসাইন থিটার মান বের করা অনেক সহজ হয়ে যায়, তাই না? আমরা এই সমীকরণটা সমাধান করলেই মান পেয়ে যাব। এখানে ধরি আমি জানি যে সাইন থিটা সমান হচ্ছে 1/2, তাহলে কোসাইন থিটার মান কি হবে? তো আমি জানি সাইন থিটার মান হচ্ছে অর্ধেক, তো আমি বলবো কোসাইন স্কোয়ার অফ থিটা যোগ আমি জানি সাইন থিটার মান হচ্ছে 1/2 স্কোয়ার, 1/2 স্কোয়ার সমান 1, অর্থাৎ কোসাইন থিটার বর্গ যোগ 1/4 সমান হচ্ছে 1। তো আমরা পাই কোসাইন থিটার বর্গের সমান হচ্ছে 3/4, অর্থাৎ কোসাইন থিটার সমান হবে, এটার বর্গমূল নিলেই তো হয়, তাই না? অর্থাৎ আমরা দুপাশে বর্গমূল নিয়ে পাচ্ছি 3/2। আর তোমাদের সম্ভবত এটা মনে আছে আমাদের 30, 60 আর 90 এর ত্রিভুজের উপর যে উপস্থাপনা করার পর। তো আমি তোমাদের এই ত্রিকোণমিতিক সূত্রটার একটা প্রয়োগ দেখাতে চাচ্ছিলাম। এই ত্রিকোণমিতিক সূত্রটা, যাকে সাধারণত লেখা হয় সাইন থিটার বর্গ যোগ কোসাইন থিটার বর্গ সমান 1। তো চলো এটাকে আরেকটু বিস্তার করি। তো আমরা এগুলো আরেকটু নড়াচড়া করে দেখি আর কি সূত্র বের করা যায়। তো আমরা জানি এখানে সাইন থিটার বর্গ যোগ কোসাইন থিটার বর্গ সমান 1। এখন আমরা একটা কাজ করি, এই সমীকরণের দুটো পাশকে কোসাইন থিটার বর্গ দ্বারা ভাগ করে দিই, দেখি এটা করলে কি আসে। তো আমরা লিখি কোসাইন থিটার বর্গ, আমাদের এই ভাগটাকে দুটো পদের মধ্যে বণ্টন করে দিতে হবে, কোসাইন থিটার বর্গ, আবার অন্য পাশে একের নিচে আমরা লিখবো আবার কোসাইন থিটার বর্গ। এখন সাইন থিটার বর্গ ভাগ কোসাইন থিটার বর্গের কি হয়?
এটা হচ্ছে সাইন থিটা ভাগ কোসাইন থিটা ব্র্যাকেট দিয়ে বর্গ যোগ এটা হবে এক সমান এক ভাগ কোসাইন থিটা হোল স্কোয়ার। একের বর্গ এক হয়, আমি তাই সেটা আবার লিখে দিলাম। এখন সাইন থিটা বা কোসাইন থিটা আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি, যেটা হচ্ছে ট্যাঞ্জেন্ট থিটা। আর তুমি যদি এটা এখনো শিখে না থাকো তাহলে এভাবে চিন্তা করে দেখো, সাইন হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, তাই না? এটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, আর তারপর কোসাইন হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। এটা ভূমি ভাগ অতিভুজ, তো সমান হবে লম্ব ভাগ অতিভুজ গুণ অতিভুজ ভাগ ভূমি। কারণ দুটো ভগ্নাংশকে ভাগ করার পর প্রথমটাকে বিপরীত ভগ্নাংশকে দিয়ে গুণ করা একই কথা, যার সমান লম্ব ভাগ ভূমি, আবার যার সমান লম্ব ভাগ ভূমি। অর্থাৎ সাইন থিটা ভাগ কোসাইন থিটা হচ্ছে ট্যাঞ্জেন্ট থিটা। সুতরাং সাইন থিটার বর্গ ভাগ কোসাইন থিটার বর্গ হচ্ছে ট্যাঞ্জেন্ট থিটার বর্গ। আর যোগ এক হচ্ছে এক ভাগ কোসাইন থিটার বর্গ। এখন আমি আরেকটা নতুন ত্রিকোণমিতিক অনুপাতের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিব। এক ভাগ কোসাইন থিটা সমান হচ্ছে, আমি সংক্ষেপে তোমাদের আরো কিছু বলবো যাতে তোমাদের কষ্ট না হয়, ওয়ান ভাগ কোসাইন থিটা সমান সিকেন্ট থিটা। আর এটা বাস আরেকটা অনুপাত, তাই না? ভূমি ভাগ অতিভুজ হবার পরিবর্তে সেকেন্ড থিটা হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। এটা শুধুই এক ভাগ কোসাইন থিটা, খুব কঠিন কিছু না। অর্থাৎ এটা সমান হচ্ছে সিকেন্ড অফ থিটা। আমি জানি এখন এগুলো একটু বেশি কঠিন মনে হতে পারে, কারণ আমি অনেকগুলো নতুন শব্দ বলছি, যেমন সিকেন্ড হচ্ছে এক ভাগ কোসাইন থিটা। কিন্তু একবার তুমি যখন এই রাশিগুলো চিনে যাবে আর এগুলো নিয়ে নড়াচড়াও করে দেখবে, তখন এগুলো তোমাদের কাছে আরো স্বাভাবিক লাগবে। তো আমরা এটাকে আরেকটা ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে দেখতে পারি। আর আমি জানি না আমি এখনো তোমাদেরকে এটা শিখিয়েছি কিনা, কিন্তু এটাও একটা ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে বিবেচনা করা যায়, যদিও এটা প্রায় সংজ্ঞায়নের পর্যায়ে পড়ে। আমি যদি এটা ইতিমধ্যে তোমাদেরকে না দেখিয়ে থাকি, তোমরা এখন জানো যে সাইন থিটা ভাগ কোসাইন থিটা সমান হচ্ছে ট্যাঞ্জেন্ট থিটা। আর এখানে এটাকে তোমরা এর প্রমাণ হিসেবে বিবেচনা করতে পারো। এবার চলো তোমাদের আরো কিছু নতুন রাশির সঙ্গে পরিচয় করিয়ে দিই। আর এগুলো বেশি কঠিন লাগলে পরে তুমি আবারও ভিডিও দেখতে পারো, তখন হয়তো বুঝতে পারবে। তো এতক্ষণ আমরা কি কি শিখেছি? আমরা শিখেছি যে সাইন থিটার বর্গ যোগ কোসাইন থিটার বর্গ সমান এক। আমরা এখানে আরো শিখেছি যে সাইন থিটা ভাগ কোসাইন থিটা সমান হচ্ছে ট্যাঞ্জেন্ট থিটা। আমরা শিখেছি যে ট্যাঞ্জেন্ট থিটার বর্গ যোগ এক সমান হচ্ছে সিকেন্ড থিটা। আর আমরা আরেকটা সংজ্ঞায়নে শিখেছি যে সিকেন্ড থিটা, ও ভুল হয়ে গেছে, এটা সিকেন্ড থিটার বর্গ হবে, দুঃখিত। সিকেন্ড থিটা সমান হচ্ছে এক ভাগ কোসাইন থিটা। আর তোমরা যদি চিন্তা করো যে এক ভাগ সাইন থিটা সমান কি হবে, এটা হবে কোসিকেন্ড থিটা, যা লেখার নিয়ম হচ্ছে সিএসসি থিটা। তুমি যদি চিন্তা করো এক ভাগ ট্যাঞ্জেন্ট কি হবে, এক ভাগ টেন থিটা সমান হবে কোট্যাঞ্জেন্ট। আর এটা আমাকে প্রায় বিভ্রান্ত করে যে এক ভাগ কোসাইন সমান হবে সিকেন্ড, কিন্তু এক ভাগ সাইন হবে হচ্ছে কোসিকেন্ড। তো এটা বলা যায় প্রায় বিপরীত, তাই না? এক ভাগ সাইনে যেখানে একটা কো আছে, সেখানে এক ভাগ কোসাইনে কোনো কো নেই। এটা তোমাদের বিষয়গুলো মনে রাখতে সাহায্য করবে। সময় এখানে শেষ হয়ে গেল, এর পরের উপস্থাপনায় আমি তোমাদের আরো কিছু ত্রিকোণমিতিক অনুপাতের সাথে পরিচয় করে দিব। দেখা হবে।